আমার নাম আবুল কালাম, বাসা কলিমাখালী। মাঝে আমাদের যে নির্বাচন হয়েছে তারপরে আমাদের কলিমাখালী দুইটা চুরি হয়েছে এক বাড়ি থেকে। অবশ্য মনে হয় থানার শরণাপন্ন হয়েছিল। তার আসলে কি বিধি ব্যবস্থা হয়েছে, এক বাড়ি থেকে দুইটা বড় বড় চুরি। তো প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক ইউনিয়নে কিংবা উপজেলা ব্যাপী কোনো রাত্রি পেট্রোল ডিউটি কিংবা প্রশাসনিক কোনো ব্যবস্থা আছে না, আমার প্রশ্ন এটাই। আবুল কালাম নামে এক ভদ্রলোক বলেছেন যে এই এলাকায় কম বেশি মাঝে মাঝে চুরি হয়, এলাকায় পেট্রোলিং বাড়ানো যায় কিনা। যেহেতু আপনারা জানেন যে প্রতিটি আসনি উপজেলায় 11টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে বিট অফিসার হিসেবে একজন সাব ইন্সপেক্টর আছে, সহকারী হিসেবে একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আছে, তারা তাদের বিট এলাকায় অর্থাৎ প্রতিটি ইউনিয়নে, যেমন এই ইউনিয়নে আপনারা সিলন ইউনিয়নের দায়িত্বে আছে সাব ইন্সপেক্টর নবাব আলী এবং এএসআই রিয়াজ উদ্দিন, তারা কিন্তু প্রতিনিয়ত এলাকায় টহল দেয়, পেট্রোলিং করে। তারপরেও আমরা যে সমস্ত পুলিশ সদস্য রয়েছে রাত্রে পেট্রোল ডিউটি করে, তাদেরকে বলবো যে মাঝে মাঝে আপনাদের এই এই রাস্তা শ্রীগোলা থেকে ঘোলা যে রাস্তাগামী যে গিয়েছে এখানে মাঝে মাঝে আসার জন্য বলবো, মাঝে মাঝে তারা পেট্রোলিং করবে। পাশাপাশি আপনার কাছে কোনো তথ্য থাকলে চুরি সংক্রান্ত অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তাদের এলাকা থেকে সম্পূর্ণভাবে চুরি কিংবা চোর উৎখাত করা যায় এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নিবো।